পৃথিবীটাকে আমরা এক একজন এক এক দৃষ্টিতে দেখি। আপনি পৃথিবীকে যেভাবে দেখছেন তা কিন্তু আপনার ব্যক্তিত্বের কিছু মূল বৈশিষ্ট্যকেই তুলে ধরে। গ্রাফিক্স ডিজাইনার ইগোর মরস্কির এই ছবিটি হলো এমন একটি পরীক্ষা। আপনার মনোযোগ সবার আগে যেদিকে যাবে সেটাই বলে দিবে আপনার ব্যক্তিত্ব কেমন। এই পরীক্ষাটি খুবই সহজ। ছবিটির মূল তিনটি বৈশিষ্ট্য আছে এবং এর মাধ্যমে তিন ধরনের ব্যক্তিত্বের মানুষ শনাক্ত করা সম্ভব হয়। ছবিটি দেখার সময় বেশি চিন্তা করবেন না, আপনার চোখে প্রথম কি পড়ে সেটাই ভাবুন। এক নম্বরে থাকছে একটি মুখাবয়ব। এই ছবিতে থাকা মুখটার মতোই আপনি নিজেকে একটি পাজলের মতো ভাবতে ভালোবাসেন। নিজের সত্তাকে খুঁজে আপনি সময় ব্যয় করতে রাজি নন, বরং নিজের পছন্দ মতো নিজেকে এবং নিজের জীবনকে গড়ে নিতেই আপনি আগ্রহী বেশি থাকেন। এছাড়া আপনি পৃথিবীর সামনে নিজেকে তুলে ধরতেও পছন্দ করেন। আপনি যে কাজই করেন না কেন তাতে সফল এবং শীর্ষে থাকার চেষ্টা করেন। এসব কাজের মাধ্যমে নিজের একটি উজ্জ্বল ইমেজ তৈরি করার চেষ্টা করেন অন্যের চোখে। আপনি নিজেকে নিখুঁত করার চেষ্টা করেন। এটার কিছু খারাপ দিকও আছে, কারণ কেউই আসলে নিখুঁত হতে পারে না। বাইরে সফল এবং সুখী হলেও আসলে কি আপনি যা চান তা পেয়েছেন জীবন থেকে, নাকি অন্যের থেকে বাহবা পাবার আশাতেই জীবন পার করে দিচ্ছেন। দুই নম্বর হলো আপনাদের দৃষ্টিশক্তি মস্তিষ্ক বা গাছের দিকে যেয়ে থাকে, তাহলে আপনার ভিতরে যেই গুণগুলি আছে লক্ষ্য করুন। এই ছবিতে থাকা গাছটির মতোই আপনি সবসময় নিজের জ্ঞানের বৃদ্ধি করতে চান। আপনি কৌতূহলী, আপনি সবকিছু বোঝার চেষ্টা করেন। আপনি যাই করেন না কেন তার পেছনে থাকে জ্ঞান অর্জনের প্রয়াস। নতুন কিছু শিখতে আপনি ভালোবাসেন। সম্ভবত আপনি পরাবাস্তব, অলৌকিক এবং অশরীরী রহস্যের বিষয়ে আগ্রহী হতে পারেন। অন্যেরা আপনার ব্যাপারে বলে আপনি অনেক বিষয়ে জ্ঞান রাখেন, মনস্তত্ত্ব এবং এ ধরনের বিষয়গুলো আপনি ভালো বোঝেন। কয়েকশো বছর আগে জন্ম নিলে আপনি নিঃসন্দেহে একজন দার্শনিক হিসেবে পরিচিতি পেতেন। আপনি শুধু জানতে হবে বলেই জানেন এমন নয়। আপনি জ্ঞান অর্জনের মাধ্যমে পৃথিবী এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের ব্যাপারেও বুঝতে চান। অন্যরা আপনার ব্যাপারে কিভাবে আপনাকে কি চোখে দেখে এটা আপনার কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়। আপনি কে, আপনি কেন পৃথিবীতে এসেছেন এটাই আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এতে কোনো সমস্যাই দেখা যায় না বটে, কিন্তু এসব প্রশ্নের মাঝে নিজেকে হারিয়ে ফেলা চলবে না। এইসব প্রশ্নের উত্তর জানার মাঝেই জীবনের অর্থ নিহিত নয়। তিন নম্বর হলো আপনার দৃষ্টি যদি পাখি এবং প্রকৃতির দিকে যেয়ে থাকে, তাহলে আপনার ভিতরে যে গুণগুলি রয়েছে সেগুলি হলো ছবির এই পাখির মতোই আপনি মুক্ত থাকতে চান। সামাজিক শত বিধিনিষেধ ছলচাতুরির খেলার মাঝে আপনি থাকতে চান না। আপনি নিজেকে তৈরি করতে চান না, নিজেকে খুঁজেও ফেরেন না, আপনি মুক্ত থাকতে চান। পৃথিবী যেমন আছে সেভাবেই উপভোগ করতে চান। আপনি এখন যেখানে আছেন সেখানে কেমন হাসফাস লাগছে জীবনটা, আপনি বের হয়ে পড়তে চান, দেখতে চান পৃথিবীর আনাচে কানাচে। একই জায়গায় বেশি দিন থাকাটা মোটেও স্বস্তি দেয় না আপনাকে। আপনি সব কিছুকে একটা হালকাভাবে নিতে পছন্দ করেন। বন্ধু বান্ধবের সাথে মিলে মজা করে সময় কাটাতে ভালোবাসেন। প্রকৃতির কাছাকাছি থাকতেও চান সব সময়। পৃথিবীতে কত নতুন নতুন জায়গা দেখার আছে তা ভাবলেই খুশিতে মনটা ভরে ওঠে আপনার, তাই না? যে কোনো রকম জ্ঞানের চাইতে অভিজ্ঞতা অর্জন করাটাই আপনার প্রিয়। আপনি অনেক কিছুই শেখেন কিন্তু বেশি দিন তাতে মনোযোগ দিতে পছন্দ করেন না। সব সময় সামনের দিকে অগ্রসর হতে থাকেন আপনি। পেছনের দিকে তাকানোর মানেই সময় নষ্ট মনে হয় আপনার কাছে। অন্যরা আপনার ব্যাপারে কি ভাবছে, পৃথিবী এমন কেন বা পৃথিবীতে আপনি কেন এসেছেন এসব নিয়ে মোটেও চিন্তিত নন আপনি। আপনার মনে হয় পৃথিবীতে আপনি আছেন বিভিন্ন অভিজ্ঞতা অর্জনের জন্য, সবসময় তার জন্যই উন্মুক্ত আপনি। তবে এই স্রোতে একেবারে গা ভাসিয়ে চলাটাও খুব উপকারী নয় আপনার জন্য। আপনার সাথে অন্যদের সম্পর্ককে মূল্য দিতে শিখুন। পৃথিবীতে কোনো কিছুই হয়তো চিরস্থায়ী নয়,
কিন্তু ভালোবাসার মানুষগুলোর যত্ন নিলেই কেবল অস্থায়ী এই পৃথিবীতে ভালো একটি জীবন কাটাতে পারবেন আপনি।